দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা আজ আমাদের মুখোমুখি অনুষ্ঠানে যিনি অতিথি আছেন তার সাথে শুরুতে একটু পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশ রেড ক্রসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এম কবি চৌধুরী আজকে আমাদের অতিথি হিসেবে থাকবেন এবং বর্তমানে তিনি এম এইচ সমনিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার এম কবি চৌধুরী দু সালে বাংলাদেশের প্রথম ও একমাত্র চিকিৎসক হিসেবে কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেন চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডাক্তার এম ইউ কবির চৌধুরী স্বাধীনতা পুরস্কার দু বিশ প্রাপ্ত হয়েছেন এছাড়াও তিনি অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্ডিয়া থেকে মুক্তিযুদ্ধ চিকিৎসা সেবার বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার দু তেইশ প্রাপ্ত হন আমরা শুরুতেই বলেছি বর্তমানে তিনি বাংলাদেশ রেড ক্রিসন সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন আমরা কথা বলবো আজকে তার সাথে শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সূচনা তোমাকে এবং নিশ্চয়ই একটু জানতে চাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ছিলেন আপনি এখন আপনি চেয়ারম্যান দায়িত্ব হিসাবে পালন করছেন এই যে এই পরিবর্তনটা বা আসলে আমরা তো সব দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটা ভূমিকা দেখি কি কি পরিবর্তন আসলে আসবে যখন আপনি চেয়ারম্যান তখন রেড সোসাইটি অরিজিনাল রেড ক্রস সোসাইটি ছিল যেটা ইন্ডিয়ান ক্রস ছিল পরবর্তীতে পাকিস্তান ক্রস পরবর্তীতে বাংলাদেশ রেড ক্রস এটা এই প্রেসিডেন্ট ওয়ার্ডারের মাধ্যমে চর্চে শুনে এটাকে রেড ক্রিস্টান করা হয় রেড ক্রিসেন রেড ক্রস নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে ভুল বোঝার কিছুই নাই দুটো একই সংগঠন একই সঙ্গে কাজ করে কিন্তু এই যে রেড কিচেন হইল কীভাবে এটা একটু জানা আমাদের দরকার যে অটোমান সম্রাট সোলেমান যখন উনি সাম্রাজ্যে বললেন যে না আমি রেড ক্রিশ্চিয়ান বলবো না এটাকে রেড ক্রস বল আমরা এই আমার সাম্রাজ্যে এটা রেড ক্রিস্টেন হিসেবে হবে তো আলটিমেটলি দেখা যাচ্ছে ইস্ট দেশগুলিতে রেড ক্রিশ্চিয়ান বলা হয় আর অন্য সব দেশে রেড ক্রস বলা হয় উনিশশো নব্বই সালে হঠাৎ আর মনে হলো রেড ক্রিসের এমন একটি সংগঠন যার মাধ্যমে মানব সেবার অনন্য উদাহরণ রাখা যায় তখন আমি এই একটা মেম্বারশিপ যখন শুরু হয় আমি এটা আজীবন মেম্বারশিপ নেই পরবর্তীকালে এই সংস্থার সঙ্গে দীর্ঘকাল কাজ করি যে এই সংগঠন মানুষকে কি করে সাহায্য করে এবং সাহায্য নেয় এবং দেয় তো এই যে নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু অনেকেই জানে না কিন্তু আমাদেরকে বিভিন্ন রেডক্রস সংস্থা পশ্চিমা দেশ থেকে সাহায্য করে জাপান সাহায্য করে চায়না সব রেডক্রস এইখানে আবার আমেরিকান এইটা সাহায্য করে কিন্তু আমাদের দেশে বিত্তবান ব্যক্তিরা কিন্তু এই খুব বেশি সচেতন নাই ব্যাপারে তো আমি চাচ্ছি আমাদের বিত্তবান যারা আছে তারা যেন এই রেড ক্রস রেড ক্রিচিয়েন সোসাইটিকে তাদের সাহায্যটা করেন আমরা মানুষকে এই সাহায্যটা দিতে পারি যেমন গাজায় চলমান যুদ্ধে এই চলমান যুদ্ধে গাজায় অনেক সাহায্য প্রয়োজন দিচ্ছে অনেকেই আর রেড ক্রিচিয়ান সোসাইটি দিচ্ছে যেটা প্যারিস্টান রেড ক্রস সোসাইটি দিচ্ছে আমরা যেটা আমরা এখানে কিন্তু অর্থ সাহায্য শুরু করেছি এবং চলমান প্রক্রিয়া আমাদের থাকবে যেন আমরা এই দুস্থ মানবতার সেবায় গাঁজায় অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে ত্রাণ ঢুকতেছে না যেখানে মানুষ যেতে পারতেছে না সেইখানে আমরা চেষ্টা করছি আমাদের ভলেন্টিয়ার সম্ভব হয় ওখানে যাবে যদি প্রক্রিয়া সম্ভব হয় এখন সেখানে চাইলেও যাওয়া যাচ্ছে না কিন্তু আমরা এখন এইভাবে প্রস্তুত যাওয়ার জন্য যেমন আপনি বলছিলেন গাজায় দুর্যোগকালীন সময় দেওয়ার কথা আমরা আসলে বিভিন্ন সংগঠনে দেখেছি এবং সেটা নিয়ে নানা বিতর্ক আছে কিন্তু রেড ক্রিসন সোসাইটি থেকে যদি যাই তাহলে আসলে বিত্তমানরাও জানলো যে সেটা আসলে ঠিক জায়গায় গিয়ে পৌঁছবে সেটাও তো একটা ভূমিকা রাখে যারা দান করেন তারা জানতে চান আমার দানটা কোথায় যায় তো আমি মনে করি রেফ ক্রিসেন্ট সংস্থা আমরা কোথায় কীভাবে দান করি এটা স্বচ্ছতার জন্য আমাদের মিডিয়া যদি এটাকে ভালো করে প্রচার করেন আমরা কত আমি চাচ্ছি খুব স্বচ্ছভাবে আমাদের দানটা যারা প্রান্তিক পর্যায়ে মানুষ তাদের কাছে পৌঁছায় যেমন আমাদের একটা হিট ওয়েব যে একটা ওয়ার্কশপ হলো সেখানে আমি আমার বক্তৃতা বললাম এই কথা খুব গুরুত্বপূর্ণ যে যে লোকটা ঝড়ে আক্রান্ত হবে যে ঝরে বা জলোচ্ছ্বাসে যাবে নদী ভাঙনে তার রেডিও নাই তার টেলিভিশন নাই তার কাছে ফেস যে যোগাযোগ মাধ্যম বা স্মার্টফোন নাই সে কী করে জানবে ওইখানে কিন্তু আমাদের সাত লক্ষ ভলেন্টিয়ার ওরা ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিবে এই বার্তাটি এখানে ঘূর্ণিঝড় আসতেছে বা আপনার গরমে কষ্ট করছে আপনারা এই কাজ করেন যেমন প্রান্তিক পর্যায়ে কিছু লোক এখানে এসেছিল এই ওয়ার্কশপে সেখানে ওই প্রান্তিক পর্যায়ে বস্তির লোকজন বলল যে আমরা এত কিছু জানতাম না শুধু এই রেড কিসিনের ভলেন্টিয়ার শুধু আমাদের অর্থ সাহায্য করে নাই এই ভলেন্টিয়ারা আমাদের ঘরে ঘরে গিয়ে আমরা কিভাবে গরম থেকে রক্ষা করতে পারি ওনার ওনার ট্রেনিং প্রাপ্ত তাই ওই আমাদের যে ভলেন্টিয়াররা রেডক্রসের যুব রেড বলা হয় ওরা কিন্তু ঘরের প্রান্তিক পর্যায়ে মানুষকে সেবা পৌঁছিয়ে দেয় সেটা মানুষের জন্য সচেতন হোক অর্থ সাহায্য হোক খাওয়া সাহায্য হোক পানি হোক আমাদের ঢাকা শহরে আঠারোটা সেন্টার আমরা চালু করেছি এই হিট ওয়েবের মধ্যে যেন মানুষ ওখানে ঠান্ডা পানি খেতে পারে ওখানে তার স্বস্তি পেতে পারে ক্যাপ আমরা বিতরণ করেছি এই জন্য ছাতা বিতরণ করেছি বিভিন্ন জায়গায় যেন মানুষ স্বস্তি পায় এই হিট ওয়েভ থেকে এটা অধুনা এবং আমার প্রত্যেকটা দুর্যোগে রেড ক্রিচিন সব জায়গায় যে গাজার যুদ্ধে কিন্তু প্রথম রেড ক্রিচিনটি গিয়েছে সেটা প্লেস্ট্যান্ডের যে রেড ক্রিচিনটে হোক আমরা কিন্তু সব একই সংগঠন একই সঙ্গে আমরা কাজ করি এটা স্যার খুবই একটা আশা কথা আমরা শুনলাম যে হিটওয়েভের মতো জরুরি এবং যেই দুর্যোগকালীন জায়গায় আমরা গণমাধ্যম কিংবা কোনো মাধ্যমে পৌঁছাতে পারছে না সতর্কবার্তা সেখানে রেড কিষান সোসাইটির সাত লাখ স্বেচ্ছাসেবী সংগঠন আছে এই যে সাত লাখ স্বেচ্ছাসেবক সংখ্যাটা তো কম নয় স্যার আমাদের একটা দুর্যোগকালীন জলবায়ু বা দুর্যোগকালীন দেশই আমাদের আমাদের বিভিন্ন সময় দুর্যোগের মুখোমুখি হতে হয় সেক্ষেত্রে ডেঙ্গিও একটা দুর্যোগ স্যার যেটা আমরা গেল কয়েক গেল দুই বছরে আমি দেখেছি যে পুরো বছর জুড়েই ডেঙ্গির একটা প্রভাব থাকে এবং দুই সিটি কর্পোরেশন নাস্তানাবুদ এই যে ডেঙ্গি জ্বর বা ফিভার এতে দেখা যাচ্ছে মানুষের রক্ত কমে যায় প্লেটলেট কমে যায় অনেক মানুষ মারা যায় এবং অত্যন্ত একটা ভয়াবহ দুর্যোগ আসে তো আমাদের সবসময়ই ওয়ার্ল্ড হেলথ বলে যে অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যদি আমরা আগের থেকে প্রতিরোধ করতে পারি সেটা কিন্তু প্রতিকারের চেয়ে অনেক ভালো যে আমরা রেড সোসাইটির মাধ্যমে যেটা আমরা করতেছি বিভিন্ন জায়গায় জঙ্গলগুলিকে পরিষ্কার করা যেখানে মাসৃণে পানি জমে থাকে সেখানে এবং বাড়ি বাড়ি গিয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা মানুষকে বুঝাবে যে আপনারা ফুলের টোপে পানি জমিয়ে রাখেন না কারণ ওই বদ্ধ পানিতে মশা তার প্রজনন প্রক্রিয়া করে এবং সেখানে নার্বা হয় ওই নার্বাতে মশা হয় মশা মানুষকে কামড় দেয় এবং এই মশার মাধ্যমেই এই রোগটা ছড়ায় তো আমাদের প্রথম কাজ করতে মশাকে যেমন নিয়ন্ত্রণ করতে পারি তাই কিন্তু ডেঙ্গি নিয়ন্ত্রণে অত্যন্ত একটি কার্যকরী ভূমিকা হবে চিকিৎসার জন্য তো পরবর্তী কিন্তু চিকিৎসার আগে আমরা চেষ্টা করব যদি একটা মশা নিয়ন্ত্রণ করতে পারে এক মশার মাধ্যমে কয়েকজন রোগ হতে পারে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মশার নিয়ন্ত্রণ আমাদের কোটি কোটি জলগড় কিন্তু এই যে আমাদের যে সামনে আসতেছে বৃষ্টির দিন আসছে বাদের দিন আসছে তখন কিন্তু এই মশার কামড়ে জ্বর আস্তে আস্তে আসতে থাকবে এই ডেঙ্গি ফিভার যেটা আমাদের অত্যন্ত ভয়ঙ্কর সিচুয়েশন হয় তো আমরা চেষ্টা করব মশারই টাঙ্গানোর আগেই আমরা মশাকে নিয়ন্ত্রণ করবো যেন মশা না ঢুকতে পারে এই জন্য মশাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা দেখবেন খাল যাচ্ছে খাল খননে যাচ্ছে সেখানে এবং স্বেচ্ছাসেবক কারা এরা স্কুল কলেজের ছাত্রছাত্রী এরাই কিন্তু ভবিষ্যতে আমাদের দেশের এই বিভিন্ন সেক্রেটারি হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অনেকে আছে যে আমার এক ছাত্র আশ্রয় আমার সঙ্গে দেখা করতে অধ্যাপক সে এখন চর্মরোগের বলল আমি স্যার যুব রেড কৃষনের স্বেচ্ছাসেবক ছিলাম তো আমার ভাল লাগলো যে এই স্বেচ্ছাসেবক কিন্তু এরা এটা শুধু তারা দিচ্ছে তাদের শ্রম এবং মেধা বিনামূল্যে বিনা খরচে শুধুমাত্র সেবা করার জন্য এবং এই রেড কৃষণ সংস্থার সেবামূলক প্রতিষ্ঠান যে আমি একজন চেয়ারম্যান এটা কিন্তু সম্পূর্ণ অবৈতনিক একটি পদ কিন্তু কেন এখানে কোনো বৈতনিক না অতএব আমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করব যেন আমরা এই সেবাটা দিতে পারি এবং স্বেচ্ছাসেবক বাহিনী আমাদের বিরাট এই যুব রেড কিছু আমাদের একটা বড় একটা অং একটা সংগঠন যারা আমাদেরকে সাহায্য করে এছাড়া আমাদের কর্মকর্তা কর্মচারী আছেন বিভিন্ন জায়গায় আছেন এবং তাছাড়া সরকারের একটি সহযোগী প্রতিষ্ঠান আমরা 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 আমাদের মিনিস্ট্রি অফ হেলথের সঙ্গে সহযোগী হিসাবে সরকারের সহযোগী হিসাবে এটা কিন্তু কোনো এনজিও নয় এটা সরকার সহযোগী প্রতিষ্ঠান এবং বৃহত্তম একটি সেবা আমরা সারা একশো বিরানব্বইটি দেশে এটা চালু আছে এবং আমাদের দেশেও আমাদের অনেক বেশি স্ট্রেংথ আছে এবং আমাদের এই চলমান স্ট্রেংথকে আমাদের বলকে আমি চেষ্টা করব প্রত্যেক জায়গায় কাজ করানোর জন্য আমি আমার অলরেডি আমাদের যে সংসদ আমাদের যে আমাদের একটা নির্বাচিত কমিটি আছে সেই কমিটিকে আমি বলেছি যে আমাদের যে স্বেচ্ছাসেবক ওদের ট্রেনিং দিতে হবে বিভিন্ন জায়গায় ট্রেনিং ওদের ফার্স্ট এড ট্রেনিং দিতে হবে ওরা দুর্যোগ মুখের অকে কীভাবে সেভ করবে সেটা করতে হবে ওকে কীভাবে সেভ করবে এবং তার প্রোটেকশনে যে আমরা কী করব আমাদের রেড ক্রেসকে এই যে এই স্বেচ্ছাসেবকে অনেকে বলেন দুর্যোগে যদি মারা যায় কী হবে ওদের কিন্তু আমার বিমা করতেছি দিচ্ছি তাদের বিমা করা থাকি স্বেচ্ছাসেবক যদি কোনো দুর্ঘটনা হয় বিমা সাহায্য করবে আমরা রেড ক্রিসেন্ট সাহায্য করব অতএব যেন তারা বুঝতে পারে আমার সেফটি আছে প্রথম সেফটি ফর ইউর সেলফ ফার্স্ট সেফটি ফার্স্ট আমরা কিন্তু স্বেচ্ছাসেবক সেফটি নিয়ে অনেক চিন্তা করি নিজে ভালো থাকলেই তো তখন অন্যরা অন্যকে সাহায্য করতে পারবে সেই কনফিডেন্সটা তাদের থাকলে স্যার একটু জানতে চাচ্ছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারা বিশ্বের মতো বাংলাদেশ রেড ক্রিসন সোসাইটিও দিবস আটই মে এই দিবসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আমরা এর আগে বিগত বছরগুলোতে দেখেছি শুধু র্যালি এবং অনুষ্ঠান মধ্যে সীমাবদ্ধ এবারের দিবসটা আসলে স্যার আমরা জন্মদিন জন্মদিন গুরুত্বপূর্ণ বাবা মার কোনো খুশি শেষ নাই নানা নানি দাদানের জন্মদিন করেন বেলুন ট্রেন অনেক কিছু নেই এটা জন্মদিন যিনি এই প্রবর্তক যে হেনরি ডুনান উনি একজন ব্যবসায়ী উনি সুইজারল্যান্ডের ব্যবসায়ী ইটারি গিয়ে গৃহযুদ্ধ দেখলেন অনেক মৃত্যু দেখলেন অনেক রোগ দেখলেন তখন উনি একটা এই কমিটি করলেন যুদ্ধের সময় পরবর্তী এটা আইসিআরসি বা ইন্টারন্যাশনাল কমিটি ও হিসেবে হয় এটা হয় আটিমে। ওই আটই মে উনিশশো আঠারোশো সনে এই ভদ্রলোকের জন্ম হয় হেনরি ডোনার জন্ম করেন জন্মগ্রহণ করেন সুইজারল্যান্ডে এবং এই জন্মের দিনটা ছিল আটই মে ওই দিবসটাই আমরা রেড ক্রিসেন বা রেড ক্রস দিবস হিসেবে পালিত হয় এটা প্রথম ছিল অনলি রেড ক্রস দিবস উনিশশো এটা উনিশশো পর্যন্ত উনিশশো চৌরাশি সালে এটা রেড ক্রস রেড ক্রিডেন একসঙ্গে এই দিবসটা পালন করে স্মরণ করি সেই ব্যক্তিকে যিনি এই জিনিসটাকে আমাদের আমাদের মধ্যে এনে দিয়েছেন রেড ক্রিসেন যে মুভমেন্ট রেড ক্রস মুভমেন্ট ফেডারেশন মুভমেন্ট সব কিন্তু এক হেনরি ডোনান অতএব তার জন্মকে মনে করে তার যে ত্যাগকে মনে করে এত বড় ব্যবসায়ী তার ত্যাগকে স্মরণ করে উনি নিজের অর্থায়নে শুরু করছেন পরবর্তীকালে যখন আমেরিকান রেড ক্রস হয় এটা বৃত্তশালী হয় এখন সারা পৃথিবীর বৃত্তশালী মানুষ সাহায্য করেন এই রেড ক্রসকে এবং এই দিবসের গুরুত্ব অনেক বেশি সেই দিন যেমন শুধু রেলি নয় আমি যেমন আমরা প্ল্যান করেছি আমরা একটা রেলির মাধ্যমে মানুষকে জানাবো সচেতন করব যে রেড ক্রস কী রেড ক্রিসের কী এই দিবসের মূল্য কী আমাদের আলোচনা সব আছে আলোচনা করবো সেখানে আমাদের ভলান্টিয়ারদের উজ্জিত করব এই দেখে সামনে রেখে আগামী এক বছর আমরা কি করব এর প্রত্যেকটা প্রত্যেকটা আমাদের যে ফোকাসটা কি করব আমাদের গোল কি আমাদের টার্গেট কি এইগুলি ঘোষণা করবো এই প্রথম দিনেই যেন সারা বছরটাই আমরা ঠিকমতো এই মানব সেবায় নিয়োজিত থাকতে পারি রিয়ালিটি সীমাবদ্ধ না মানুষকে সচেতন করার মাধ্যমে আপনি একটা পরিবর্তন আনার চেষ্টা করবেন বা সেই প্রত্যাশা আসলে আমরাও রাখি একটু জানতে চাই শুরুতেই হলি ফ্যামিলি হসপিটালের কথা হচ্ছিল এক সময় আমরা সবাই বা সাধারণ মানুষ বাংলাদেশ রেড সোসাইটি বলতে কিন্তু হলি ফ্যামিলি বুঝতেন কালের বিবর্তনে আমি বলবো জৌলো সারিয়েছে হলি ফ্যামিলি হসপিটাল সেটাকে নিয়ে এত বড় একটা হসপিটাল এত ভালো ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়ে আসলে আপনি কি ভাবছেন হলি ফ্যামিলি হাসপাতাল সূচনা লগ্ন থেকে উনিশশো নিরানব্বই সনে প্রথমে হাসপাতাল চালু হয় আমেরিকায় এবং পৃথিবীর অনেক দেশে হোলি ফ্যামিলি হাসপাতাল তো সৌভাগ্যক্রমে আমাদের দেশেও দুইজন সুইস ডাক্তার এবং আমাদের এখানে এসেছিলেন হাসব্যান্ড ওয়াইফ দুইজনই সাউনজা এবং মিসেস সাউনজা তো ওনারা এই হাসপাতাল চালু করেন হোলি ফ্যামিলি ক্যাথলিক এটা মিশনে শুরু হয় ক্যাথলিক সিস্টারাই শুরু করেন এই হাসপাতাল যখন বাংলাদেশ হলো একাত্তর সনে হাসপাতাল দেনার দেয় এই হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছিলো তখন বাংলাদেশ রেড ক্রিস্ট রেড ক্রিশ্চান সোসাইটি এটার দায়িত্ব নিয়ে নেয় কিন্তু আসলে ইট ইজ আমার ফেস অনেক সাংবাদিকরা বলেন সংবাদ এটা হরিফিউনি হাসপাতাল ফেস আমাদের ঢাকা শহরে যদি এই হাসপাতালকে উন্নত করা যায় আরও হ্যাঁ এটা ঋত গৌরবকে ফিরিতে হবে এটা সবাই বলতেছেন যে এটা যে আগের গৌরবটা নাই আগের জৌলুস নাই আমি চেষ্টা করব এই জৌলুস ফিরে আনার জন্য কীভাবে আমাদের ভালো ডাক্তার নিয়োগ করতে হবে যে ডাক্তার আছে তাদের কার্যক্ষমতা বাড়াইতে হবে এবং আমাদের যে এই যে এখন যে পরিস্থিতি হাসপাতালে আমাদের এখানে অনেক বেশি নিয়োগ হয়ে গেছে অনেক বেশি মানুষ আছেন এটাকে কীভাবে জনবলকে কাজে না লাগানো যায় জনবলকে কাজে লাগানো আসল জিনিস জনবল ছাঁটাই করেই বড় জিনিস না ছাঁটাই করলে হবে না ছাঁটাই করতে হবে প্রয়োজনে কিন্তু জনবলকে কাজে লাগানো এবং স্বচ্ছতার মাধ্যমে যদি হাসপাতাল চালাতে পারি দান আসে সেই দানকে ঠিকমতো ব্যবহার করতে পারি বিনা প্রয়োজনের জন্য আমার টাকা খরচ না করতে হয় সেটা আমি চেষ্টা করব এবং রুগীর সেবাভাবে প্রধান এবং প্রথম ধর্ম আমরা শুধু সেবা পাইলেই কিন্তু মানুষ এখানে আসবে এবং চেষ্টা করবো সাশ্রয়ী মিলে সেবা করার আমরা আসলে বিগত বছরগুলোতে দেখেছি সম্পদ এবং তহবিলের কিছু অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগ আছে তো সেই জায়গাগুলো আপনার ভূমিকা কি হবে এ আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে আমি অত্যন্ত নিজে দেখাশোনা করব এবং অডিট করে দেখবো যে গত আ কী হইল কিভাবে আমাদের এখানে টাকা নষ্ট হইলো বা ব্যবহার হইলো নাকি টাকা কমাসলো আমি যদি অ্যাকাউন্টিংটা ঠিক করতে পারি এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস এবং আমরা যদি হিসাবরক্ষক বিমান বিভাগকে ভালো করতে পারি আশা করি যে টাকা যদি ঠিক মতো ব্যবহৃত হয় তাহলে মানুষের কাজে লাগবে আমি হিসাবরক্ষক বিভাগ বিভাগটাকে প্রথম চেষ্টা করবো স্বচ্ছ করার এবং স্বচ্ছতার মাধ্যমে চেষ্টা করবো হাসপাতাল চালানোর জন্য তহবিল তসরুপ কেউ না করে এবং এই টাকা পয়সা যেন নষ্ট না হয় এই যে জলবায়ুর প্রভাব বা উষ্ণ জলবায়ু এই বিষয়গুলো নিয়ে স্যার রেড ক্রিস্টন সোসাইটি কী ভাবছে আমরা এই যে জলবায়ু পরিবর্তন বর্তমানে আমাদের যেটা হেট হিট ওয়েব বা তাপ প্রবাহ গেল এই তাপ প্রবাহের সময় কিন্তু এই আমাদের বাংলাদেশ রেড ক্রিস্টেন সোসাইটির মাধ্যমে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস ব্রিটিশ রেড ক্রস সুইডিশ রেড ক্রস ডেনিশ রেড ক্রস একটা মিটিং জার্মান রেসক্রস এর মধ্যে আমরা কিন্তু হিট ওয়েভের উপরেই একটা ওয়ার্কশপ করেছি বাচ্চার উপরেই এই হিট ওয়েভ আসলে কতটা ভূমিকা রাখে সেখানে আমরা স্বাস্থ্যের উপরে হিট ওয়েব বিরাট একটা ভূমিকা রাখবে কারণ এই যে স্বাস্থ্য একটা একটা গর্ভবতী মা তার তখন অনেক বেশি ইলেকট্রোলাইট দরকার কিন্তু ইলেকট্রলাইট নষ্ট হয়েছে জানে না তাকে তখন অর্সেলাইন খেতে হবে অর্সেলাইন জানে শুধু ডায়রিয়া খেতে হবে কিন্তু ঘামে যে হিট স্ট্রোক হইতে পারে বাচ্চার খুব জানে না এটা তো এই যে জিনিসগুলি আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে মানুষকে জানাইতে হবে সচেতন করতে হবে মানুষকে একদম শেষ প্রশ্ন যদি ক্ষেপে বলেন যে এই যে সাত লাখ স্বেচ্ছাসেবক এবং আপনি আসলে আমরা তো নিশ্চয়ই একটা বড় পরিবর্তন স্যার দেখতে পাবো সেই প্রত্যাশা আমরা রাখতে পারি কিনা হ্যাঁ বড়ো পরিবর্তন করার জন্য ছোটোর থেকে শুরু করতে হবে আমি পরিকল্পনা করতেছি আমি টার্গেট ঠিক করছি কোথায় যাব। চাইলবার নোবেল প্রস্তাব সংস্থা আমরা চেষ্টা করবো এই সংস্থাকে আমাদের দেশে যেন স্বাধীনতা পুরস্কার এই সংস্থা পায় আমাদের যেন বিভিন্ন পুরস্কার যে ভূষিত হয় কারণ আমাদের কর্মের মাধ্যমে কিন্তু ফল আসবে তা আমরা চেষ্টা করব কর্মটা করতে কর্ম করলেই কিন্তু আমরা ফল পাবো কর্ম ছাড়া একটু ফল নাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সূচনা সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ ইউ নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে সার যে লক্ষ্য সেটি অর্জনের সার এবং তার সাথে সাত লাখ স্বেচ্ছাসেবক তো রয়েছেই তার সাথে নিশ্চয়ই পুরো বাংলাদেশ তার সাথে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি মুখোমুখি অনুষ্ঠান থেকে